আবারও সবাইকে জানাচ্ছি অনলাইন সারি কেয়ার থেকে স্বাগতম এবার আমরা গতি অধ্যায়টির আমরা দু হাজার চব্বিশের আমরা প্রশ্নটি সলভ করবো এখানে একটা গাড়ির মূলত হ্যাঁ সময় বনাম লেখ দেওয়া আছে এটা উপরে লেখা ছিল আমি লিখি নাই এখানে যদি লক্ষ্য করি এখানে আমাদের হচ্ছে সময় উপরে দেওয়া আছে সময় নিজেটা হচ্ছে বেগ শূন্য সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড এরপরে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং কি বেগগুলো দেওয়া আছে শূন্য তারপরে হচ্ছে দশ এরপরে হচ্ছে বিশ মানে দশ করে বৃদ্ধি পেয়েছে কিন্তু এরপরে তিরিশ তিরিশ তারপরে কিন্তু আবার দশ করে কমে গেছে ঠিক আছে এখন আমাদের প্রশ্ন প্রশ্নে বলছে স্পন্দন গতি কাকে বলে আমরা সবাই জানি যে স্পন্দন গতি হচ্ছে এমনটা ওই যে আমরা যখন সেই হ্যাঁ পার্কে যাই পার্কে যায় একটু দোলায় দুলে আসে যে সামনে যাচ্ছে আসতেছে সামনে যাচ্ছে আসতেছে আবার যদি লক্ষ্য করি কুনা লক্ষ্য করবো ওই যে ঘড়ি পেন্ডুলাম এই যে যাচ্ছে যাচ্ছে একবার এভাবে যাচ্ছে এবার আসছে যাচ্ছে এটা কিন্তু স্পন্দন স্পন্দন গতি কাকে বলে স্পন্দন গতি হচ্ছে পর্যায় গতিসম্পন্ন গতি সম্পন্ন বস্তু পর্যায়কালের একটা সময় মানে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এই যে দোলছ মানে দোলায় দোলাচ্ছ এই যে সামনে গেছে বাকি অর্ধেক সময় বিপরীতে একবার যদি গেছে তার বিপরীত অতিক্রম করে তখন তার গতিকে বলা হয় পর্যায় গতি এটা কিন্তু সরি তখন তার গতিকে বলা হয় স্পন্দন গতি আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন বলতে পারি যে মূলত সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু আবার স্পন্দন গতি না আবার সকল স্পন্দন গতি কিন্তু আবার পর্যায়বৃত্ত গতি বোঝা গেছে এই জন্য আমরা বলতেছি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধ সময় একটা নির্দিষ্ট দেখে বাকি অর্ধ সময় পর্যায়কালের বিপরীত অতিক্রম করে তখন তার গতিকে বলা হয় স্পন্দন গতি ওকে এরপর যদি আমরা লক্ষ্য করি ক্ষণ নাম্বার কি বলছে যে স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না আমরা যদি লক্ষ্য করি স্মরণ কাকে বলে স্মরণ কিন্তু একটা আমরা আগে এবার স্মরণ কাকে বলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথকে বলা হয় স্মরণ তাহলে একটা নির্দিষ্ট কিন্তু দিক লাগতেছে তার মানে এটা ভ্যাক্টর রাশি কিন্তু আমরা এই সংজ্ঞাটা যদি আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করি যে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে স্মরণ বলে হোক সেটা আমার নদী না মনে করি এখানে আমাদের বাসা হ্যাঁ নদী দিয়ে আমাদের রাস্তা আছে এই দিয়ে ব্রিজ আছে এখানে স্কুল আছে আমি এই সাইড দিয়ে পথ এদিক দিয়ে এদিক দিয়ে গেছি কিন্তু কথা হচ্ছে আমি যে এখান থেকে এভাবে গেলাম এইভাবে গেলাম এইভাবে গেলাম এটা আমার স্মরণ নো এটা স্মরণ না স্মরণ হবে এই আদিবিন্দু আর এই শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথ হোক সেটা নদী থাকুক না কেন হোক সেটা হ্যাঁ ফ্লাইওভার থাকুক না কেন কে থাকবে থাকুক কোনো কথা নাই আমি আসি কোথায় যাব কোথায় একবার স্ট্রেট লাইন সরল রৈখিক পথ সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেটা হবে স্মরণ তাহলে আমরা বলে দিব যে স্মরণ হলো যে কোনো আদি আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে স্মরণ বলা হয় সো এই ক্ষেত্রে আমাদের পথ লাগবে পথটা এমন হবে বা এমন হবে এপ্রোসিভরা হবে পথে বাঘ বসে আছে ভাল্লুক বসে আছে কোনো দরকার নাই কি বোঝা গেছে এই জন্যই বলতে পারি যে স্মরণ কোন পথের উপর নির্ভরশীল নয় ওকে গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নটি কি বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ডে হ্যাঁ সপ্তম সেকেন্ড অষ্টম তারপরে কি হ্যাঁ ষোলোতম বারোতম চোদ্দতম পনেরোতম এই জিনিসগুলা কিন্তু একই রকমের তার মানে তম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড হ্যাঁ ষষ্ঠ সেকেন্ড মানে এক সেকেন্ডে কি সেকেন্ড এক সেকেন্ডে তোমাকে কী করতে হবে দূরত্ব বের করতে হবে এখন এক সেকেন্ডটা কেমন কি কেমন না এক সেকেন্ড বলতে কি বোঝানো হয় আসলে এক সেকেন্ড বলতে বোঝানো হয় এই যে ষষ্ঠ বলছে তার মানে সাপোজ পাঁচ সেকেন্ড আরটা কি ছয় সেকেন্ড আসলে পাঁচের পরে সাপোজ পাঁচের পরে জিরো পয়েন্ট ওয়ান পাশের পরে জিরো পয়েন্ট টু পাঁচের পরে জিরো পয়েন্ট থ্রি পাঁচ পয়েন্ট সাপোজ টু এখান থেকেই তো আস্তে আস্তে ছয় শুরু হয় তাই না কারণ ছয়ের পরে যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান দেই বা ছয়ের পয়েন্ট যদি টু দেই তাহলে কিন্তু সাতের শুরু হবে এই জন্য ষষ্ঠ সেকেন্ড যেহেতু বলছে এক সেকেন্ডে বের করতে হবে আর এক সেকেন্ডে যদি বের করতে চাই আমাকে কি করতে হবে এক সেকেন্ডে বের করতে গেলে আমাদের করতে হবে এই পাঁচ সেকেন্ডে আগে বের করতে হবে আর ছয় সেকেন্ডে বের করতে হবে তখন এদের মধ্যবর্তী বিয়োগ করে দিতে হবে ওই ছয় সেকেন্ডে অতিকত দূরত্ব আর পাঁচ সেকেন্ডে অতিকত দূরত্ব বিয়োগ করলে পরে যেটাই পাবো সেটাই হচ্ছে ষষ্ঠ সেকেন্ড বুঝা গেছে যদি বলা হয় কি তম সেকেন্ড কি বলছে তম সেকেন্ড তাহলে শুরু কোথা থেকে আসলে ওই যে এগারো পরেই তো সামথিং তাই না এগারো পরেই তো শুরু হচ্ছে তার মানে তোমাকে ওই বারো সেকেন্ডে বের করতে হবে এগারো সেকেন্ডে বের করতে হবে বের করে দুটা যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি বারোতম সেকেন্ড তাহলে যদি বলা হয় কি বিশতম সেকেন্ড বিশতম সেকেন্ড বলতে কি বোঝাবে ঠিক সেম টু সেম উনিশ সেকেন্ডে বের করব বিশ সেকেন্ডে বের করব বের করে দুটা কি করব বের করে দেবো বোঝা গেছে তাহলে আমাদের কাজ হচ্ছে ষষ্ঠ সেকেন্ড যেহেতু বলছে সো আমাদের বের করতে হবে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব গেছে আবার ছয় সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে দুটার বিয়োগফলটাই হচ্ছে কি আমাদের ষষ্ঠ সেকেন্ড ওকে তাহলে আমরা বের করে নেই যদি লক্ষ্য করি আমরা এখানে শূন্য পাঁচ দশ পনেরো বিশ যদি আমরা চিত্রের মাধ্যমে যদি একটু লক্ষ্য করি কেমনটা হবে যদি চিত্র দিয়ে বুঝাই তোমাদের আসলে জিনিসটা আরো ক্লিয়ার হবে একটু লক্ষ্য করি আগে এমনি চিত্র অঙ্কন করি এটা হচ্ছে আমাদের শূন্য সেকেন্ড তারপরে পাঁচ সেকেন্ড তারপরে দশ এরপরে পনেরো টোয়েন্টি তারপরে কত টোয়েন্টি ফাইভ হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত অঙ্কন করি তাহলে যদি লক্ষ্য করি এটা হচ্ছে শূন্য তো দিছি আমরা তারপরে হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ সরি বিশ তারপরে কত আছে বিশ আছে না আচ্ছা বিশ দিলাম তারপরে তিরিশ তারপরে আচ্ছা আর নাই তাহলে শূন্য সেকেন্ডে শূন্য এরপরে পাঁচ সেকেন্ডে কি গেছে দশে গেছে তার মানে এখানে চিত্র দশ সেকেন্ডে কোথায় গেছে বিশে তার মানে এখানে চিত্র পনেরো সেকেন্ডে কোথায় গেছে তিরিশ গেছে তার মানে এখানে আবার বিশ সেকেন্ডে কোথায় তিরিশ এই যে বিশ সেকেন্ড তিরিশ হ্যাঁ তার মানে চিত্রটা কিন্তু এমনটা হয়েছে এই যে তারপরে যদি লক্ষ্য করি বিশ সেকেন্ড বিশ সেকেন্ড গেলো পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডে কত বিশ তার মানে বিশ আমাদের এখানে এই যে এখানে নিচে আসবে তারপর পঁচিশ সেকেন্ডে আরো তো মানে আরো আছে আরো দেওয়া যায় এইভাবে নিচে কিন্তু নামবে তাহলে যদি লক্ষ্য যদি আমরা লক্ষ্য করি এখান থেকে এইটুক এটা আমাদেরকে সুষম তরণে না কিসে আছে সুষম তরণে এর মানে যদি আমি এখানে বলি এখানে বলি এখানে বলি এখানে বলি এইখান থেকে এইটুকের মধ্যে আমি যে কোনো জায়গায় বলি না কেন আমার তরণটা কি থাকবে একই থাকবে কি থাকবে তরণটা একই থাকবে তার মানে আমরা যদি এইখানে যদি তরণ বের করি হ্যাঁ তাও আমাদের কি তরণ একই এখানে বের করলে তরণ একই এখানে বের করলে তরণ একই সো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আগে তরণটা বের করে নিয়ে এখন বলতে পারো যে আমরা তরণটা কেন বের করে নিয়ে আসবো যদি লক্ষ্য করি সূত্রগুলা আচ্ছা সূত্র কি ছিল তারপর এখন কথা হচ্ছে তোমাদের এই সূত্র কিন্তু বসাইতে পারবা না কেন বসাইতে পারবা না কারণটা হচ্ছে এখানে পাঁচ সেকেন্ড পাঁচের পরে ছয় ছয় সেকেন্ডে বেগ কত আমরা কি সেটা জানি অবশ্যই জানি না এই জন্যই কিন্তু আমরা এই সূত্র বসাইতে পারবো না তাহলে যদি লক্ষ্য করি এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও কিন্তু সেম তাহলে সূত্র বসবে কোনটা এই যেটা আর এইটা সূত্র যদি আমরা বসাইতে চাই আমাদের কি লাগবে ওই যে বললাম যে তরণ লাগবে কি লাগবে তরণ লাগবে তাহলে তরণটাকে বের করে নিবো

সেকেন্ড তাহলে এ ইকাল পাচ্ছি ভি বলতে হচ্ছে তিরিশ টাইম বলতে হচ্ছে পনেরো তার মানে কত টু এম এস টু পরে আমরা যে কাজটা এখন আমাদের সে পাঁচ সেকেন্ড আর কি ছয় সেকেন্ড বের করতে হবে যেহেতু ষষ্ঠ বলছে তাহলে পাঁচ সেকেন্ড কোথায় এইখানে না তার মানে এইখানে আমাদের কতটুকু দ্রুত প্রথম থেকে কতটুকু দ্রুত আমাদের কিন্তু সেটা বের করতে হবে আচ্ছা হয়তো এটা অনেকে জানার মনে হয় একটু ঝামেলা আছে যে আমরা আজ পাঁচ সেকেন্ড বলতেছি আর এটা কি ষষ্ঠ বলতেছি আর ছয় সেকেন্ড বলতেছি এটা আসলে কি বোঝানো হয় আচ্ছা পাঁচ সেকেন্ড বলতে বোঝানো হয় শূন্য থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত যে সময়টা এই সময় অতিক্রম দূরত্ব কি বোঝানো এই ব্যাপারটা আবার বলতেছি সাপোজ ছয় সেকেন্ড বললো ছয় সেকেন্ড মানে কি শূন্য থেকে ছয় সেকেন্ড পর্যন্ত এই যে সময়টা এই সময় অতিকান্ত দূরত্ব আর ষষ্ঠ মানে হচ্ছে কি এক সেকেন্ড এক সেকেন্ড বলতে কি পাঁচ সেকেন্ডে কতটুকু গেছে ছয় সেকেন্ডে কতটুকু গেছে তার যে অন্তরটা বুঝা গেছে তাহলে আমাদের আমাদের কাজ হচ্ছে কি পাঁচ সেকেন্ডে বের করা পাঁচ সেকেন্ড মানে কি এই শূন্য থেকে এই পাঁচ সেকেন্ড পরিমাণ আগে বের করব। তারপর কি শূন্য থেকে ছয় সেকেন্ডে বের করবো একটু যদি লজিকটা আমরা যদি লক্ষ্য করি শূন্য থেকে যদি পাঁচ সেকেন্ড পরিমাণ সাপোজ এতটুকু পরিমাণ দূরত্ব আমাদের ধরে নিলাম এতটুকু পরিমাণ দূরত্ব গেছে আর ছয় সেকেন্ড আমি ধরে নিলাম এইখানে এখান থেকে মনে করি এতটুকু পরিমাণ দূরত্ব গেছে তাহলে শূন্য থেকে পাঁচ সেকেন্ড বের হইলো শূন্য থেকে ছয় সেকেন্ড থেকে এই দ্রুত এতটুকু দূরত্ব পাবো তাই না আর এই দূরত্বটা হচ্ছে আমাদের কি ষষ্ঠ সেকেন্ড ক্লিয়ার তাহলে আমাদের কাজ হচ্ছে যে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব

ছত্রিশ মিটার তাহলে অতএান্ত দূরত্ব থার্টি সিক্স মাইনাস কত টোয়েন্টি ফাইভ সঠিক পাথর দিলে এক ঠিক আছে কত এক তিন থেকে কত এক এই যে এগারো মিটার এটাই মূলত আমাদের এই ঘ নাম্বারের অ্যান্সার এরপরে আমরা আসছি ঘ নাম্বারের ক্ষেত্রে বলছে উদ্দীপকের তথ্যে আলোকে তরণ বনাম সময় লেগিত্র অঙ্কন করো যদি আমরা লক্ষ্য করি এটা কিন্তু আমাদের বেগ বনাম সময় দেওয়া আছে এই বেগ বনাম সময় দিয়ে তরণ বনাম সময় লেকচিত্র অঙ্কন করতে বলছে এখন আমাদের এই ধরনের প্রশ্নগুলো অনেক অনেকবার আসে সো যদি আমরা একটা প্রশ্ন বুঝে থাকি বাকি প্রশ্নগুলো আমরা এমনিতেই পারবো একটু খালি মন দিতে হবে আমরা প্রথমে যে চিত্রটা অঙ্কন করছিলাম সেটা কিন্তু ছিল বেগ বনাম সময় লেখচিত্র আমরা কি করবো তরণ বনাম সময় তাহলে তরণ বনাম সময় যদি লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে আমাদের কি লাগবে তরণটা বের করতে হবে তাই না সো আমাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় কি করতে হবে তরণটা বের করতে হবে তাহলে যদি আমরা লক্ষ্য করি এই শূন্য থেকে এই পনেরো সেকেন্ড কিসে আছে সুষম তরণ আছে না তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু তরণটা বের করতে পারবো তারপর পনেরো থেকে বিশ সেকেন্ড মানে প্রথম মানে পরবর্তীতে পাঁচ হয়ে আমাদের কিসে আছে সমবেগে সমবেগের তরণ কিন্তু শূন্য ঠিক সেম টু সেম আমরা পরবর্তীতে বিশ থেকে দশ গেছে দশ থেকে শূন্য এটাও কিন্তু আমাদের কি মন্দন সরি সমমন্দন কি এটা কমে গেছে মানে কি মন্দন হওয়া আর এটা বিশ থেকে দশ দশ থেকে শূন্য তার মানে কি একই হারে হয়েছে এ মানে সমমন্দন বোঝা গেছে তার মানে তিনটা মান আমাদের বের করলে কিন্তু হয়ে যাবে এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ওই যে প্রথমে আমরা একটা লেখচিত্র অঙ্কন করছিলাম না ওইটা অঙ্কন করতে পারি ওইটা অঙ্কন করে পরবর্তী লেখচিত্র অঙ্কন করতে পারি এটাও করতে পারি অথবা যদি কেউ চায় যে না আমরা ওই চিত্র দিব না ডাইরেক্ট সরাসরি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এই কাজটা করে নিব আমরা বলে দিব প্রথম পনেরো সেকেন্ড পর্যন্ত প্রথম পনেরো সেকেন্ড পর্যন্ত গাড়িটির তরণ গাড়িটির তরণ তাহলে এই কলটা কি জানি ভি মাইনাস ইউ তাহলে এটাকে এ ওয়ানরা চিহ্নিত করলাম ভি ভি এর মান হচ্ছে তিরিশ এম এস ইন ব্লাস ওয়ান ইউ এর মানটা হচ্ছে জিরো টাইম হচ্ছে কত পনেরো সেকেন্ড তার মানে এ ওয়ান ইকুয়াল টু তিরিশ হচ্ছে পনেরো তার মানে কত দুই সেকেন্ড সরি টু এম এস ইন বাস টু এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের টু এম এস ইন টু এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থার ক্ষেত্রে তরণ আমি আবারও বলতেছি আমরা যে এর আগে চিত্রটা দেখলাম ওই চিত্র অঙ্কন করে তারপরে এই চিত্র অঙ্কন করতে পারি অর্থাৎ যদি আমরা কেউ চাই যে না আমি ওই চিত্র দিবই না আমি এটা দিব ডাইরেক্ট সরাসরি কোনো সমস্যা নেই তাহলে আমাদের প্রথমের ক্ষেত্রে এ ওয়ান আমরা প্রথম পনেরো সেকেন্ড পর্যন্ত তোরণটা আমরা বের করলাম এরপরে তাহলে আসি পরবর্তী পাঁচ সেকেন্ড পরবর্তী পরবর্তী কত আমাদের এই বিশ থেকে পনেরো পাঁচ সেকেন্ড সমাবেগে তার মানে কত হবে জিরো ঠিক আছে এরপর এই বিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত অসম বন্ধন তাই না তাহলে এটা বলে দিই পঁয়ত্রিশ মাইনাস বিশ বিশ্ড কত পনেরো সেকেন্ড সমবন্দনে সম মন্দনে তার মানে এখানে এ থ্রি দ্বারা চিহ্নিত করলাম একটা কি ভি মাইনাস ইউ টি ভি এর মান হচ্ছে কত জিরো ইউ এর মানটা আমাদের কত তিরিশ টাইম একটা কত পনেরো তাহলে এখানেও যদি হিসাব করি তাহলে ভি হচ্ছে আমাদের এটা জিরো মাইনাস এর মান হচ্ছে তিরিশ টাইম হচ্ছে আমাদের পনেরো তার কত মাইনাস এস এবার আমরা এই তথ্যের আলোকে চিত্র অঙ্কন করবো তাহলে প্রথমে আসি আমরা সুন্দর করে এভাবে আমরা দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস দিলাম এক্স অক্ষ বরাবর সবসময় আমরা সময়টা দেব ওকে এছাড়া হচ্ছে আমাদের সময় সময় হচ্ছে সেকেন্ডে সময়টা একটু আগে লিখি আমরা শূন্য পরে হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে দশ পনেরো বিশ তারপর হচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ওকে আমরা সুন্দর করে কিন্তু সবাই অঙ্কন করতে পারি আমরা তো এখানে এই জন্য আমরা দেখাই দিচ্ছি এরপরে আমাদের এটা আমাদের শূন্যই আমি ধরে নিলাম এই সাইডটা এখানে হচ্ছে আমাদের টু উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে হচ্ছে কত ঋণাত্মক সো আমি এই সাইডটা দিচ্ছি মাইনাস টু কারণ আমাদের মান কিন্তু প্লাস টু মাইনাস টু আসছে এর জন্য আমি টু আর মাইনাস টু দিলাম ওকে টু দিলাম একটা কি ছিলো ছিল তাই না আচ্ছা এখানে আমাদের দিই এভাবে আমরা কিন্তু চিত্র অঙ্কন করতে পারি কিন্তু আমাদের এখন তাহলে যদি লক্ষ্য করি আমরা আমাদের শূন্য থেকে এই পনেরো সেকেন্ড পর্যন্ত শূন্য থেকে পনেরো সেকেন্ড মানে প্রথম পনেরো সেকেন্ড গাইডের তন কত আছে টু আছে তাহলে যদি লক্ষ্য করি আমাদের এই শূন্য থেকে শুরু করছে কিন্তু এই পনেরো পর্যন্ত ধরুন কোথায় এই যে তাহলে যে লক্ষ্য করি এখানে কত টু এই যে এটা কি ভাবে দিছি না এই যে সুন্দর করে ভেবে দিবো এই যে হ্যাঁ দিলাম দেওয়ার পর কি যে পনেরো সেকেন্ড পর্যন্ত এই যে পনেরো সেকেন্ড পর্যন্ত এরপর যে লক্ষ্য করি পনেরো থেকে বিশ পাঁচ সেকেন্ড সমবেগে তাহলে পনেরো থেকে বিশ পাঁচ সেকেন্ড সমবেগে যে শূন্য এই জন্য এইভাবে চিহ্ন দিলাম এরপর যে লক্ষ্য করি আবার পঁয়ত্রিশ থেকে মানে বিশ থেকে পঁয়ত্রিশ এই বিশে আসছি আসার পর এই যে মাইনাস টু এই যে এখানে সুন্দর করে দিলাম নামা নামাজি না হ্যাঁ অনেক সুন্দর করে নামাজ তারপর কত পর্যন্ত যাবে ওই যে পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত লাগাই দাও সুন্দর করে নামা দাও এই যে শেষ এই যে চিত্র অঙ্কন হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা মূলত বরিশাল বোর্ডটা ভালো করে বুঝতে পারছি এ ধরে ক্লাব প্রায় আসে সো আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো ঠিক আছে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব না করে কেউ কিন্তু ফিরে যাবো না ওকে ধন্যবাদ সকলকে